হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউসে। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ বানিয়ে দেখাবো ঝটপট একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলা হাতে কম সময় থাকলে আপনারা খুব কম সময়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। তো এখন চলুন দেখে নিই পুরো রেসিপিটি। প্রথমেই আমি এখানে প্রায় 1.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। আর এখানে আমি একটা বয়েল করা আলু নিয়েছি। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি। দিয়ে দেব একটা ডিম। আর এখানে আপনারা যতটা পরিমাণ আটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী বাকি উপকরণগুলো নিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ আজোয়াইন। দিয়ে দেব পরিমাণ মতো হলদি পাউডার। এরপর পুরো মিশ্রণটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আটার সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে কোনো দলা পেকে না থাকে। তো এখানে পুরো উপকরণটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। আর অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে আটার ডোটা খুব বেশি পাতলা হবে না, আবার আটার ডোয়ের মতো হবে না। বেশ ঘন করে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে আরও একটু পানি আমি অ্যাড করব। তো ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা ঘন করে নিতে হবে। এরপর আমি ভেজে নেব। তো এখানে আমি কড়াই দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি একটা হাতার সাহায্যে ব্যাটার তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন আমি হাতার সাহায্যে ব্যাটারটাকে এরকম চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা দেখতে অনেকটা প্যানকেকের মতো হবে। তো এখানে এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। তো খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি ওই পিঠটাকেও এরকম কালার করে ভেজে নেব। দুই পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং সেম পদ্ধতিতে আমি বাকি প্যানকেকগুলো ভেজে নেব। এরপর এই গরম গরম মজাদার নাস্তাটি আপনারা টমেটো সস কিংবা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন। ঝটপট নাস্তার জন্য আপনারা অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।